নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রান্না করব দেশি হাঁস, মানে পাতি হাঁস। আর এই হাঁসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে এই মাংসটা আমি রান্না করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আমি এবার উনুনটাকে ধরিয়ে দিচ্ছি। এবার আমি জলটা বসিয়ে দেব গরম করার জন্য। এই জলটা দিয়ে হাঁসটাকে ছুলতে হবে। জলটা গরম হতে হতে আমি মশলাটা বেটে নেব, আর আপনাদেরকে দেখিয়ে দেব আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি, গুঁড়ি মশলা নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ি, গরম মশলা, লবণ, লঙ্কা গুঁড়ো, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা আর সর্ষের তেল। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আছে শুকনো লঙ্কা, এখানে আদা রসুন, একটা টমেটো কুচি করে নিয়েছি, দুটো গোটা রসুন নিয়েছি, এখানে লঙ্কাগুলোকে আমি চিরে রেখেছি, এখানে গোলমরিচ, ধনে, আর আমি এখানে আলুগুলোকে এরকম করে টুকরো করে রেখেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রথমে আমি জিরেটা বেটে নেব। জিরেটা বাটা হয়ে গেছে, তুলে রাখবো। এবার ধনেগুলো বেটে নেব। ধনেটা বাটা হয়ে গেছে, তুলে রাখবো। রসুন আর আদাটা বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, জলটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি গোলমরিচগুলোকে বেটে নেব। গোলমরিচটা বাটা হয়ে গেছে, তুলে রাখবো। কি খাবে, কি খাবে? নিমকি, নিমকি কিরকম করে খেতে হয় দেখাও তো, কিরকম দেখাও, এইদিকে তাকাও, দাদা কাকা দি, কাকা মোবাইল কাকা। এবার শুকনো লঙ্কাগুলোকে বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে রাখবো। মাংসটাকে কাটা হয়ে গেছে, আর এখানে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। মাংসটা থেকে জলটা ঝরতে ঝরতে এদিকে আমি কড়াই পাতিয়ে দেব। কড়াইটা পাতিয়ে দিলাম,
এবার আমি তেলটাকে গরম করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটাকে নামিয়ে নেব। এবার আমি মশলাগুলোকে মাখিয়ে নেব। পেঁয়াজ দেব, আদা রসুন বাটা, টমেটো কুচি, গোলমরিচ বাটা, ধনে বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। এবার দেব জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো, এবার দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এগুলোকে একটু গরম তেল দেব। মশলাটাকে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে জল ঝরানো মাংসটা দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব, দিয়ে মাংসের সঙ্গে মশলাটা খুব ভালো করে মেশাতে হবে। মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি হাঁড়িটা নিয়ে নেব, মাটির হাঁড়ি। এটাকে আমি আগে ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে রেখেছি যাতে ফেটে না যায়। এবার আমি বাকি তেলটা দিয়ে দেব হাঁড়ির ভিতর, তেলটা দিয়ে নাড়িয়ে দেব। এবার আমি হাঁড়ির ভিতরে মাংসগুলোকে দিয়ে দেব। আমি এই রান্নাটা একটু জল দেব না, এবার উপর দিয়ে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব, দুটো রসুন আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর দিয়ে দেব তেজপাতা। এবার আমি হাঁড়িটাকে ঢেকে দেব, আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব। এটা দিয়ে হাঁড়ির পাশটা আটকে দিতে হবে। ময়দাটাকে মাখানো হয়ে গেছে, এটাকে এবার এরকম করে দেব। এবার আমি আটাটা দিয়ে
হাঁড়ির চারিপাশটা এরকম করে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করা হয়ে গেছে। এবার আমি এই হাঁড়িটাকে বসিয়ে দেবো উনুনে। এখানে আমি আঁচ দিয়েছি, জাল দেবো না, আর 30 মিনিট মতো দমে বসিয়ে রাখবো, তাহলে হয়ে যাবে। মাঝে একটু আমি এরকম হাঁড়িটাকে উঠিয়ে এরকম চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দেবো, তাহলে উপর নিচের মাংসটা ঠিক করে গলে যাবে। দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। এবারে হাঁড়ির মুখটা খুলে নেব। এবারে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে। বন্ধুরা, মাটির হাঁড়িতে হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় সন্ধ্যা লেগে যায়, আজকেও সন্ধ্যা লেগে গেছে। আর এই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।